তৃণমূলে দুষ্কৃতীরা এসে আমাদের বুথের কিছু ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে সকালে আমরা দেখতে পারি ওরা ভোটের পরেও অনেকবার চেষ্টা করেছে আমাদের সাথে অশান্তি করার। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা সবসময় চাই আমাদের এলাকা শান্ত থাকুক। আমাদের পার্টির নির্দেশ ছিল, আমরা কোনো অশান্তি করিনি, ভোটের পরেও আমাদের কোনো অশান্তি আমরা করতে দিইনি। কিন্তু কালকে রাতে ওরা বারবার চেষ্টা করার পর যখন পারেনি, কালকে রাতে এরা আমাদের কিছু ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বিজেপি তারপরে থেকেই কি? হ্যাঁ, ভোটের রেজাল্টের দিন থেকেই তো শুরু হয়েছিল, কিন্তু যখন দেখলো যে আমরা কোনো মানে আমাদের কোনো ওদের মানে ইসে আমরা পা দিইনি ফাঁদে, তখন ওরা লাস্টে এই রাজনীতি সকালবেলা সকালে এখানে বুথের কর্মীরা আমাদের দেখে ফোন করেছে, আমরা সবাই আসলাম। এসে তারপরে থানাতে জানানো হয়েছে, থানার থেকেও লোক এসেছিল, পড়ে থাকা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, থানার থেকে এসে তুলে নিয়ে গেছে। তো দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এটা করেছে, তারা এলাকায় ভীতি সন্ত্রস্ত করার জন্য, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এলাকায় যাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, তারা এরা মানে তৃণমূল যারা আশ্রিত দুষ্কৃতি আছে তারাই করেছে। কারণ ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সাথে রাজনীতি করে, তারা কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না। তাই তৃণমূল যখন দেখছে যে তারা এই পঞ্চায়েত নির্বাচনে নাক্কাডিগা যন্ত্র ছাপ্পা করে হোক, যেভাবে হোক তারা জিতেছে, তো এলাকার মানুষ তাদেরকে চায় না, তাই তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির বেশ কিছু পতাকা এখান থেকে তারা ছিঁড়ে ফেলেছে। তারা যতই সন্ত্রাস করুক, বাংলার মানুষ এবং এই এত এলাকার নাক্কাডিগাছ অঞ্চলের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, তাদের সাথেই আছে। এবং ভারতীয় জনতা পার্টি যতই তারা মানে সন্ত্রাসের জন্য মানুষকে উজ্জীবিত করুক, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাসী নয়, তাদের আইনের প্রতি আস্থা আছে। আমরা একটু পরে গিয়ে এখানে পুলিশ আধিকারিকরা এসছে, আমরা একটু পরে গিয়ে ওখানে থানায় এফআইআর করব, এবং যারা এই দুষ্কৃতি মানে দুষ্কৃতি কাজের সাথে যুক্ত তাদেরকে যাতে অবিলম্বে মানে গ্রেপ্তার করে, এবং ভারতীয় জনতা পার্টির যে যারা কর্মী আছে আমরা তাদেরকে বলবো তারা যাতে আশ্বস্ত থাকে, এবং এবং এলাকায় যাতে মানে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। এরই লক্ষ্যে আমি আসলাম পরিদর্শন করতে, আমাদের পঞ্চায়েত সদস্য উনি এবং আমাদের মানে অঞ্চল প্রমুখ, আমাদের এই মণ্ডলের সম্পাদক আছে, আমার নাম যুগল কিশোর দাস, আমি ভারতীয় জনতা পার্টি 1 নং মণ্ডলের সভাপতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।